আমাদের এক বাংলাদেশি ভাইয়া, তিনি হচ্ছেন সাহায্য করছেন ওমান দেখাতে। আর গতকালকে রাতে অবশ্য আমার ওমানি ফ্রেন্ড দেখিয়েছেন, আর চমৎকার চমৎকার জায়গায় দেখবো দিনের বেলা অবশ্যই। এখন যেহেতু উইন্টার, সূর্য পাওয়া খুব একটা টাফ ব্যাপার, তো চলুন আমরা একটু ওমান শহরটা ঘুরে আসি। বিউটিফুল, এখানে এখানের বাড়িগুলো এতটা সুন্দর না নর্মালি, কিন্তু আমরা আগে যে এগুলো কমার্শিয়াল বিল্ডিং সেজন্য এই ধরনের। তবে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে ওখানে। এসে সবচেয়ে যে জিনিসটা আমার চোখে প্রথম পড়েছে সেটা হচ্ছে, আমি সৌদিতেও ছিলাম, সৌদির অনেকগুলো শহরে আমার যাওয়া হয়েছে, তো সৌদি থেকে এখানে দেখেছি যে মসজিদগুলো অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, এবং মসজিদগুলো খুব ছোট হলেও অনেক ঐতিহ্যবাহী, অনেক মানে সৌন্দর্যেও যেটা বলে সেটা দেখা যায়। আর এখানে আমরা আস্তে আস্তে আস্তে, আমরা এখন কোথায় যাচ্ছি ভাইয়া? আমরা মাত্রা যাচ্ছি। মাত্রাটা হচ্ছে এই জায়গাটা যেখানে হচ্ছে সুক এবং ওর পাশে পোর্ট রয়েছে কার্নেশ, যেটা আরবিক দেশে আমরা দেখছি যে আরবিক দেশগুলোতে কার্নেশ মানে এমন একটা জায়গা যেখানে আপনার সমুদ্রের পাশে সুন্দর করে ওরা রাস্তা তৈরি করেছে, এবং অনেক কিছু সেখানে ওয়াটারফল, কিছু ঐতিহ্যবাহী জায়গা এবং বেশ কিছু ফোয়ারা টোয়ারা দিয়ে অনেক সুন্দর করেছে, তাকে কার্নেশ বলে। সেই জায়গাগুলোতে আমি একটু দেখে নিই শহরটা কেমন। এখন আমরা ট্রাফিকে বসে রয়েছি, ট্রাফিক সিগন্যাল, বাট যেটা বাংলাদেশের মতো না, অনেক চমৎকার ট্রাফিক সিগন্যাল, সবকিছু মোটামুটি পালন করা হচ্ছে। তবে একটা কথা বলবো, যেটা যে বাংলাদেশের ড্রাইভিং আর এখানে ড্রাইভিংটা, স্পেশালি সৌদি আরবের ড্রাইভিংটা আমি বলবো বাংলাদেশে এর থেকে ভালো ড্রাইভিং করে। আর এখানে মনে হচ্ছে কিছুটা রুলস মেনটেন করে, তো দেখা যাক কেমন কেমন রুলস মেনটেন করছে, কি করছে, কেমন দেখতে। এখানে আমরা আরো অনেক কিছু দেখবো। অনেক সুন্দর মাস্কট, মাস্কট মানে মাস্কটটা শুনলেই খুব ভালো লাগে। এবং আমার সবচেয়ে মজার ছিল, আমি বাংলাদেশ থাকতে উত্তরায় ছিলাম, তো উত্তরায় একটা মাস্কট প্লাজা ছিল, আমরা খুব যেতাম তখনকার, আমরা যখন ছোট ছিলাম, স্কুলে ছিলাম, কলেজে সময়, ওই মাস্কট প্লাজাটা অনেক অনেক বড় একটা শপিং মল ছিল, তো এটা একটা দেখার ছিল। এখানে এখানে আসার পর এখানে একটা কমন চেইন যেটা লু, দেখুন লু লু,
এই লুলুটা একজন ইন্ডিয়ান ভদ্রলোক গড়ে তুলেছেন সারা আরব কান্ট্রিতে। লুলু নামে একটি সুপার মার্কেট, আমরা যেমন দেখতে পাই যে যারা সিঙ্গাপুরে গিয়েছেন মোস্তফা সুপার মার্কেট আছে, যে সব ধরনের অল্প পয়সায় অনেক কিছু কিনতে পাওয়া যায়, ঠিক তেমন লুলুতে সব কিছু পাওয়া যায়। আর এটা হচ্ছে ওমানি গেট। এই যে এই জায়গাটার নাম কি যেটা আমরা যাচ্ছি? মাত্রা। আমরা মাত্রায় যে যাচ্ছি, মাত্রা যে গেটটা, এটা খুব চমৎকার একটা গেট বানিয়েছে এবং খুব সুন্দর লাগে আমার কাছে, খুব ভালো লাগে। যে আমাদের যে লালবাগের কেল্লাটা কিন্তু সেম টাইপের ডিজাইন, আপনারা যদি একটু খেয়াল করেন। আর পরে আরো আরো সুন্দর সুন্দর জায়গাগুলো আসবে, দেখতে ভালোই লাগবে। এবং ওমান কিন্তু অর্থনৈতিক ভাবে মোটামুটি, এবং ওমানি টাকা খুবই মানে ছোট, মানে একটা এক আমেরিকান ডলারে তিন আমেরিকান ডলারে এক ওমানি পাওয়া যায়। তো সেই জন্য একটু ওমানি টাকাগুলো একটু বেশি। যে আমি বলেছিলাম খুব সুন্দর সুন্দর কিছু মসজিদ আছে, মসজিদগুলো চমৎকার সুন্দর দেখতে, আমার কাছে খুব খুব ভালো লেগেছে। আমার কাছে প্রথমে এসে যে জিনিসটা চোখে লেগেছে সেটা হচ্ছে ওমানের মসজিদগুলো, এটা খুবই সুন্দর। আলমিনা আমরা যাব, এবং আলমিনা জায়গাটা অনেক চমৎকার। এখানে বোট আছে এবং কর্নিশ আছে, এবং এখানে কিংয়ের বাসা আছে, অনেক কিছুই দেখার মতো সুন্দর সুন্দর বেশ কিছু জায়গা আছে। সামনে বাসটা থাকে একটু আলমাত্রা। তো মাস্কটে যারাই আসবেন, এই জায়গাটা মানে এটা হচ্ছে বলা যায় যে মাস্কটের একটা সিম্বল এবং মাস্কটের একটা প্রাণ। এই জায়গাটায় না আসলে একেবারে ভালো লাগবে না। এই জায়গাটা অনেক সুন্দরভাবে বানিয়েছে, এবং আমি রাতের বেলা এসেছিলাম, কিন্তু রাতের বেলা থেকে দিনের বেলাটা অনেক চমৎকার, কারণ আপনি দেখতে পাবেন দিনের বেলা অনেক কিছু। এবং স্পেশালি সুন্দর মসজিদ সুখ, যেটা সুখ মানে মেলা, এটা আমরা আরব কান্ট্রিগুলোতে অধিকাংশ দেখতে পাই। তো এই যে পাহাড়ের উপর দেখুন, সুন্দর একটা মসজিদ, ওটা মসজিদ। আমি প্রথম ভেবেছিলাম হয়তো বা এটা একটা দুর্গ, কিন্তু না, এটা দুর্গ না, এটা মসজিদ। আমরা চলে যাচ্ছি, এখানে কিছু বোর্ড আছে, বেশ কিছু ট্র্যাডিশনাল বোর্ড আছে, এবং ট্র্যাডিশনাল বোর্ডের সাথে আদার্সটাও আমরা দেখতে পাবো।